হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক মিনহাজ। আরেকটা এয়ারড্রপ নিয়ে আসলাম, এটা হলো ডিনোপার্ক এয়ারড্রপ। সবাই জয়েন করবেন, এয়ারড্রপটা খুবই ভালো। কিভাবে রেজিস্টার করতে হবে চলেন দেখা যাক। রেজিস্টারে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর বটটা আসবে, বটে স্টার্ট করে দিব। স্টার্ট করে দেওয়ার পর তারা ক্যাপচা চাবে, ক্যাপচাটা আমরা পূরণ করে দিব। তারপর আমরা সেন্ড করে দিব। হ্যাঁ, ক্যাপচা পূরণ হয়ে গেছে। তারপর হলো এটা ডিস্ট্রিবিউশন হবে জুলাইয়ের 5 তারিখে, তো সবাই আর্লি আর্লি জয়েন করে ফেলবেন। আমরা স্টার্টে ক্লিক করে দিলাম। তারপর 4টা টাস্ক পূরণ করতে হবে তারা বলতেছে। তো প্রথম টাস্কটা হলো তাদের গ্রুপ আর চ্যানেলে জয়েন করতে হবে। আমরা গ্রুপে ক্লিক করলাম, জয়েন করলাম, হ্যাঁ জয়েন হয়েছে। তারপর চ্যানেলে ক্লিক করলাম, জয়েন করলাম, ব্যাক করলাম, জয়েন্ট লেখা আছে এখানে ক্লিক করলাম। দেন টাস্ক টু হলো তাদের টুইটারে ফলো দিতে হবে, তারপর টুইটারের ইউজার নেমটা দিতে হবে বলতেছে। তো আমরা প্রথমে চলে যাই তাদের টুইটারে, ফলো দিলাম, ফলো দিয়ে ব্যাক করলাম। তারপরে সাবমিট করতে বলতেছে টুইটার প্রোফাইল ইউজার নেম, তো আমি টাইপ করে দিলাম, আপনারা কপি করে নিয়ে আসবেন। খুব সতর্কতার সাথে আপনারা এইগুলো টাস্কগুলো পূরণ করবেন, টাইপগুলো করবেন যেন ভুল না হয়। তারপর বলতেছে যে লাইক অ্যান্ড কোড টুইট দ্য টুইট লিঙ্ক বিলো, লাইক দিতে হবে আর কোড টুইট করতে হবে এই নিচের লিঙ্কটাতে। আর দিতে হবে যে এখানে যেটা আছে এইটা কপি করে পেস্ট করে দিতে হবে, সেটাই বলতেছে। তো আমরা লিঙ্কে ক্লিক করলাম, তারপর চলে আসলাম এখানে, লাইক দিতে বলছে, তারপর কোড টুইট দিতে বলছে। আচ্ছা সরি, আর বোঝানো হয়নি আপনাদেরকে। প্রথমে বলছে যে এই টেক্সটটা করতে হবে, আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন ডিনোপার্ক ফিনান্স এয়ারড্রপ, এইটুকু লিখতে হবে। তারপরে বিএসসি অ্যাড্রেসটা এই কমেন্ট বক্সের নিচে দিতে হবে, তারপর দুইটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, তারপর এগুলো হ্যাশট্যাগ দিতে হবে। তো আমরা সেই অনুযায়ী কাজ করি। আমরা লাইক দিয়ে দিছি, কোড টুইটে ক্লিক করলাম, ক্লিক করার পর যেটা লিখছি সেটা পেস্ট করে দিই। হ্যাঁ, তারপর আমাদের এইগুলো ডিলিট করে দিতে হবে, এইটুকু ডিলিট করছি। এবার আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন ডিনো ফিনান্স এয়ারড্রপ, এইটাতে ক্লিক করতে হবে। তারপর অ্যান্ড ইউর বিএসসি অ্যাড্রেস যেটা লেখা আছে, আর ট্যাগ দুইটা ফ্রেন্ড অ্যান্ড হ্যাশট্যাগস, এতটুকু কেটে দিতে হবে, এতটুকু কেটে দিতে হবে। তারপর আমরা এটা মিনিমাইজ করে রেখে আমাদের স্মার্ট চেন যেটা আছে বিনান্সের সেটা নিতে হবে। বিএনবির স্মার্ট চেনের এইটা কপি করে নিলাম, কপি করে নিয়ে ব্যাকে চলে আসলাম। আসার পর তারা বলছিল যে এইখানে আমাদেরকে স্মার্ট চেনটা পেস্ট করতে হবে, আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, একটু স্পেস বাড়াই দিয়ে করলাম। হ্যাঁ, তারপর দুটা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলছে, তো আমরা অ্যাট দ্য রেট দিয়ে দুজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিব, দুজনকে ট্যাগ করছি। উপরের এই টেক্সটগুলো কেটে দিতে হবে, সরি আমি খেয়াল করি না এটা। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাও কেটে দিতে হবে। আচ্ছা, কেটে দিলাম, তারপর একটু স্পেস বাড়াই দিলাম। হ্যাঁ, এখন কমপ্লিটলি সব কিছু হয়ে গেছে।
তো আমরা টেক্সট করলাম, তারপর ওয়ালেট অ্যাড্রেসটা দিলাম, তারপর দুইটা ফ্রেন্ডকে ট্যাগ করলাম, তারপর হ্যাশট্যাগগুলো দিয়ে দিলাম। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখন আমরা রিটুইটে ক্লিক করে দিব। ইয়োর টুইট ওয়াজ সেন্ট, তার মানে আমার টুইট চলে গেছে। আচ্ছা, এবার আমরা ব্যাকে চলে যাব। হ্যাঁ, তারপর তারা বলতেছে সাবমিট ইয়োর কোড টুইট লিঙ্ক, নট ইয়োর টুইট লিঙ্ক। তার মানে আমরা যেটা কোড করছি একটু আগে সেইটার লিঙ্ক দিতে হবে। আমরা টুইটারে সিম্পলি চলে যাব, তারপর এখান থেকে ব্যাক করব, আবার ব্যাক করব, টুইটারে আমরা চলে যাব। যাওয়ার পর আমাদের প্রোফাইলে চলে যাব, নিচে আসব। এই যে দেখেন, এইটা আমরা কোড করছি। এই কোড করার জন্য যেটা আছে সেইখানে আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করে দিব। এই কপি লিঙ্কটা নিয়ে এসে এই লিঙ্কটা আমাদেরকে এখানে দিতে বলছে তারা, তো এই লিঙ্কটা আমরা দিয়ে দিলাম। তারপর তারা বলতেছে সাবমিট ইয়োর বেব 2.0 অ্যাড্রেস, তার মানে আমাদেরকে আবার সেই অ্যাড্রেসটা এনে এখানে দিতে হবে। আমরা আবার গেলাম ট্রাস্ট ওয়ালেটে, তারপর স্মার্ট চেনে কপি, তারপর ব্যাকে এসে এখানে বেব 2.0 অ্যাড্রেসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের পারফর্ম করা হয়ে গেছে। এইভাবে আপনারা সবাই জয়েন করবেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি সব কিছুর লিঙ্ক দিয়ে দিব, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে কোনো কোয়েশ্চেন থাকলে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।